নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2023 সালের ভৌতবিজ্ঞানের মডেল কোশ্চেন পেপার 3 সলভ করাবো। তো দেখো, এর আগে আমি 1 আর 2 সলভ করে দিয়েছি, এটা আমাদের রয় মার্টিনের বই। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কী আছে 1.1-এ, বায়োফুয়েলের মূল উপাদান হলো, অ্যান্সার হবে বি এর অ্যান্সার ইথানল। বায়োফুয়েলের মূল উপাদান হলো কি, অ্যান্সার হবে বি এর অ্যান্সার ইথানল। 1.2-তে কি বলেছে, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে ঘনত্ব ও চাপের মধ্যে সম্পর্ক হলো, অ্যান্সার হবে এ এর অ্যান্সার। ঠিক আছে, 1.3 কোয়েশ্চেন কি বলেছে, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32 হলে এসটিপিতে গ্যাসটির 12.8 গ্রাম আয়তন হবে, অ্যান্সার হবে এর অ্যান্সার 4.48 লিটার। 1.4 কোশ্চেন কি বলেছে, কঠিনীর দৈর্ঘ্য অপসারণ কিসের উপর নির্ভর করে, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার সব কোটি, অর্থাৎ প্রাথমিক দৈর্ঘ্য, উষ্ণতা বৃদ্ধি, উপাদান। ঠিক আছে, এই তিনটের উপরেই নির্ভর করে, তার জন্য এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার সব কোটি। 1.5-এর কোশ্চেন কি বলেছে, অবতল দর্পণের ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে বস্তু রাখলে প্রতিবিম্ব হবে, অ্যান্সার হবে এর অ্যান্সার স্বাদ বিবর্ধিত। পরের কোশ্চেন কি বলেছে, 1.6-এর কোশ্চেন, মানুষের চোখের যে অংশে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় সেটি হলো, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার রেটিনা। পরের কোশ্চেন কি বলেছে, 1.7-এ, তড়িৎ কোষের ইএমএফ পরিমাপের জন্য ব্যবহৃত যন্ত্রটি হলো, অ্যান্সার হবে সি এর অ্যান্সার পটেনশিওমিটার। পরের কোশ্চেন কি আছে, 1.8-এ, কোনো পরিবাহীর দৈর্ঘ্য দ্বিগুণ করলে তার রোধাঙ্ক হবে, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার অপরিবর্তিত থাকবে। 1.9-এর কোশ্চেন কি বলেছে, তড়িৎ ক্ষেত্র দ্বারা বিচ্যুতি হয় না, অ্যান্সার হবে বি এর অ্যান্সার গামা রশ্মি। 1.10-তে কি বলেছে, নিচের কোন সেইটির সবগুলি মুদ্রা ধাতু। ঠিক আছে, অ্যান্সার হবে সি এর অ্যান্সার এইউ এ জি সি ইউ, অর্থাৎ সি এর অ্যান্সার। 1.11-এ কি বলেছে, সমযোজী দ্বিবন্ধনযুক্ত যৌগ কোনটি, অ্যান্সার হবে সি এর অ্যান্সার সি টু এইচ ফোর। 1.12-তে কি বলেছে, তড়িৎ পরিবহন করলে আয়নিত হয় না এমন একটি তরল মৌল হলো, অ্যান্সার হবে এর অ্যান্সার পারদ। 1.13-তে কি বলেছে, কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের রং কী হবে, অ্যান্সার হবে সের অ্যান্সার গাঢ় নীল হবে। 1.14-এ কি বলেছে, পিতল সংকর ধাতুতে আসে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার জেড এন সি ইউ। 1.15-এ কি বলেছে, প্রোপাইন যৌগে এইচ পরমাণুর সংখ্যা কয়টি, অ্যান্সার হবে বি এর অ্যান্সার চারটি। কটি হবে, চারটি হবে। তো দেখো, এবার আমি মডেল কোশ্চেন সেট আমাদের 4 সলভ করাবো। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কী আছে 1.1-এ, যে গ্যাসটি ওজন স্তরে ক্ষতি করে না, অ্যান্সার হবে আমাদের এর অ্যান্সার নাইট্রোজেন, আর বাকিগুলো সব ক্ষতি করে, বি এর অ্যান্সার সি বি সি ডি ক্ষতি করে, অর্থাৎ এর অ্যান্সার পুরোপুরি পারফেক্ট হবে, এটা ক্ষতি করে না নাইট্রোজেন। 1.2-তে কি বলেছে, কোন স্কেলে তাপমাত্রা কখনোই ঋণাত্মক, অ্যান্সার হবে সি এর অ্যান্সার কেলভিন স্কেলে। ঠিক আছে, কোন স্কেলে তাপমাত্রা কখনোই ঋণাত্মক হয় না, এর অ্যান্সার কী হবে, সি এর অ্যান্সার কেলভিন স্কেলে কখনো তাপমাত্রা কিন্তু ঋণাত্মক হয় না। চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশান অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আজকে আমি মাধ্যমিকের 2023 সালের ভৌতবিজ্ঞানের অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সের মডেল কোশ্চেন পেপার রয় মার্টিনের সলভ করাছি। তো দেখো, আজকে আমি এমসি কিউব সলভ করাছি, পরে তোমাদের এসএ কিউব সলভ করে দেবো। 1.3-তে কি বলেছে, 12 গ্রাম কার্বনের সঙ্গে 32 গ্রাম অক্সিজেনের বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, অ্যান্সার হবে এর অ্যান্সার 1 মোল। 1.4-এ কি বলেছে, কোনো কঠিন পদার্থের ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক x হলে পদার্থটির আয়তন প্রসারণ গুণাঙ্ক হবে, অ্যান্সার হবে সি এর অ্যান্সার 3/2x। 1.5-এ কি বলেছে, গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ r এবং ফোকাস দৈর্ঘ্য f এর মধ্যে সম্পর্ক হলো, অ্যান্সার হবে বি এর অ্যান্সার f = r/2। 1.6-এর কোশ্চেন কি বলেছে, বায়ু থেকে আলো কাছে প্রবেশ করেছে, লাল নীল সবুজ ও বেগুনি বর্ণের আলোর মধ্যে কাচের প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি হয়, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার বেগুনি। 1.7-এর কোশ্চেন কি বলেছে, ফিউজ তারের উপাদান হলো, অ্যান্সার হবে সি এর অ্যান্সার PBSN। 1.8-এর কোশ্চেন কি বলেছে, তড়িৎ ক্ষমতা রাশিটির জন্য প্রদত্ত কোন সম্পর্কটি সঠিক নয়, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। ঠিক আছে, 1.9-এর কোশ্চেন কি বলেছে, পরমাণু চল্লিতে ভারী জল DTO ব্যবহার করা হয় কিভাবে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার মডারেটর। 1.10-তে কি বলেছে, প্রদত্ত কোন মৌল জোটটি নিকোটোজেন গ্রুপের অন্তর্গত, এর অ্যান্সার হবে এর অ্যান্সার N, P। পরে কোশ্চেন 1.11-এ,
নিচের কোনটিতে তড়িৎযোজী সমযোজী ও অসমযোজী তিনটি বন্ধনী আছে? অ্যান্সার হবে বি এর অ্যান্সার NH4Cl। ওয়ান পয়েন্ট অন টুতে কী বলেছে? তড়িৎ বিশ্লেষণ হলো এক প্রকার অ্যান্সার হবে সিরাজার জারণ বিজারণ প্রক্রিয়া। ওয়ান পয়েন্ট অন থ্রিতে অয়েল অফ ভিট্রিয়ল নামে পরিচিত অ্যান্সার হবে বি এর অ্যান্সার H2SO4 অর্থাৎ সালফুরিক অ্যাসিড। ওয়ান পয়েন্ট ওয়ান ফোরে কী বলেছে? সর্বদাই অ্যালামগামের একটি উপাদান হলো অ্যান্সার হবে ডি এর অ্যান্সার পারদ। ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভে কী বলেছে? অ্যালকিনের উদাহরণ হলো অ্যান্সার হবে বি এর অ্যান্সার C2H6। ভিডিওটি দেখার জন্য SBI একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো।